আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যাদের একামার মেয়াদ 2 বছর, 3 বছর, 4 বছর একামার মেয়াদ নাই, তাদের এই মুহূর্তে যদি একামা রিনিউ করতে যান, তাহলে কিছু মানুষের জন্য সুখবর আছে, আবার কিছু কিছু মানুষের জন্য খুবই অত্যন্ত দুঃখের বিষয় যে পিছনের রসুমগুলা কম আসতেছে না, ফুল রসুমগুলো আসতেছে। কাদের আসতেছে, কাদের আসতেছে না, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। কেন আপনি অনেক প্রবাসী ভাইরা অনেক বিপদে পড়ছেন, তো আজকে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটার মূল ভিডিও শুরু করা হয় কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। আমরা আমাদের যেহেতু অফিস মুক্ত খেদামাত, কিছু কাজ আমরা অনেক কাজই করি, সেই কাজের ডিটেলসগুলো অনেকেই ফোন করে জানতে চান। সেই ভিডিওর নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে ডিটেলস সহ লেখা আছে যে আমরা কী কী কাজ করি। বিশেষ তার মাধ্যমে অন্যতম যেগুলো বিষয় হলো জায়রা ভিসা, জায়রা ভিসা তোলা, জায়রা ভিসার মেয়াদ বৃদ্ধি করা, আপনি মোয়াসাসের খোলা, মোয়াসাসের থেকে ভিসা তোলা, ওকালা করা, যাবতীয় কাজ, এবং যে কোনো মোয়াসাসে যদি মুক্ত মামলার রসুম ছোটো মোয়াসে বেশি আসে, সৌদি ঢুকানো এবং সৌদি ঢুকিয়ে মুক্ত মামলা একশরিয়াল করে দেওয়া, এবং মোয়াসাসের যাবতীয় কাজগুলো আমরা করে থাকি। প্রিয় দর্শক, চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, বিস্তারিত আরও বিস্তারিত লেখা রয়েছে ভিডিওর নিচে, দেখতে পারেন। মূল কথা হলো, যেটা যে বিষয় নিয়ে আজকের ভিডিওটার মূল টপিক, সেটা হলো আপনার আকামার যে রসুমের বিষয়টা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমি গত প্রায় 1 মাস আগে আমি কিছু ভিডিও আপলোড করছিলাম, তখন কিছু কাজও করছিলাম আমি, যাদের যখন গভর্নমেন্ট এই ঘোষণা দিল যে পিছনের রসুমগুলো আসবে না, তখন আমরা কিছু কাজ বাস্তবমুখী কাজ করছি, এবং সেই ভিডিও সেগুলোর তথ্যচিত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করেছি, দেখিয়েছি, বুঝিয়েছি। তো পরে আমি আবার কিছুদিন পরে ছুটিতে যাই, আপনারা জানেন অনেকেই যে আমি ঈদের ছুটিতে মাসখানেকের মধ্যে দেশে ছিলাম, তো এই পাখি তেমন একটা কাজ করতে পারি না। আবার যখন আমি ব্যাক রিটার্ন আসলাম, আসার পরে আবারও কিছু কাজ করলাম, তো এখানে যেখানে যে অভিজ্ঞতাটা আমার হলো, এখানে যেটা দেখলাম আমার চোখে আসলো, সেটা হলো মোয়াসাসার ক্ষেত্রে কম রসুম আসতেছে, এখনও আসতেছে মোয়াসাসার ক্ষেত্রে, বাট সেরেকেই হলো এখন গলার কাটা। যাদের আকামার নিচে লেখা আছে সেরেকা, অর্থাৎ সেরেকার বিষয় যারা আসছেন, আসার পরে দেখা যায় 3 মাস, 6 মাস, 1 বছর একামা পাইছেন, তারপর আর আকামেই হয় না, এই তাদের জন্য এখন রয়েছে মহা বিপদ। কেননা তাদের কফলাগুলো যখনই এখন হইতেছে, দেখা যাইতেছে ফুল রসুম, অর্থাৎ যত বছরের একামার এক্সপায়ার সব রসুমগুলো আসতেছে, একটা নয় দুটা নয়, আমি 4-5টা এরকম কাজ আমার কাছে আসছে, সবগুলোর একই অবস্থা, একই বিষয়বস্তু আমি দেখলাম, লক্ষ্য করলাম। তো এই যে রসুমগুলো আসতেছে, এটা কিন্তু অনেকে জানেন না, না জেনে মনে করেন যে সবার জন্য একই সিস্টেম, একই নিয়ম, এই একই নিয়ম, একই সিস্টেম দেখার কারণে অনেকে কফলা হচ্ছেন, হওয়ার পরে দেখা যায় কি রসুম ফুল আসতেছে, আর একামা করতে পারতেছেন না। এখানে দুইজনের বিপদ, একটা হলো যেখানে আপনি কফলা হবেন সেখানে যদি আপনি একামা রেনু না করতে পারেন, তাহলে ওই মোয়াসাসের জন্য সমস্যা, আবার দেখা যায় আপনি কফলা হইলেন, রসুম টাকা অর্থাৎ কফলার টাকা ফে করলেন, কিন্তু আপনার ফুল রসুম আসলো, আসার পর আপনি একামা করতে পারলেন না, আপনারও লস। অর্থাৎ যিনি কফলা করাইব যে মোয়াসা ওনারও লস, যদি আপনি টাকা পয়সা দিয়ে খরচ করে কফলা হইবেন, আপনারও লস। তো এই জন্য পূর্ব প্রস্তুতি নেবেন, ঠিক আছে, যে আপনার ফুল রসুম কি পেমেন্ট করতে পারবেন, এত টাকা কি আপনার কাছে আছে, বৈধ কি হতে পারবেন, সেই বিষয়গুলো প্রস্তুতি নিয়ে আপনি কাজ করবেন। নতুবা দেখা যায় নদীর মাঝখানে গেলেন, কিন্তু এই পাড়া হতে পারলেন না, ওই পাড়া হতে পারলেন না, তারা বিপদ। প্রিয় দর্শক, এই জন্য মুক্ত বা আমলের রসুমটা হচ্ছে মূল ফ্যাক্ট, অর্থাৎ মূল ভিগ অ্যামাউন্ট যেটা, সেটা হলো মুক্ত আমলের রসুম। আমরা দেখছি যে 4 বছর একজনের একামা ছিল না, পরে 48,000 রিয়াল মতো আসছে, তা আবার দেখা যায় 3 বছর যাদের একামা ছিল না, তারও 30,000-এর মতন রসুম আসছে, আরেকজনের মাত্র শুধু 2 বছর, অনলি ক বছর, 2 বছর, ছোট্ট মোয়া আসছে একেবারে, তার ক্ষেত্রে দেখা যায় 9,000 রিয়াল আসছে, 9,000 রিয়াল আসার কারণে একটা 100 রিয়াল পাইছে সে, আরেকটা ফুল রসুম আসছে। তো ছোটো মোয়া আসছে কফল হইলে যেটা হইতেছে, হ্যাঁ, একটা রসুম কম আসতেছে, বাকি সবগুলা পুরো অ্যামাউন্ট আসতেছে। এটা শুধুমাত্র সেরেকা, মাসনা এই টাইপের যারা রয়েছে তাদের জন্য। বাট যদি আপনি মোয়াসাসের হয়ে থাকেন, আপনার একামাটা যদি মোয়াসাসের হয়ে থাকে, তাহলে নিশ্চিন্তা ইনশাআল্লাহ কপালা হইতে পারেন। তবে একটু মোয়াসাসা, যেই মোয়াসাসাতে কপালা হবেন সেই মোয়াসাসা একটু বিষয়গুলো দেখবেন, যে কই কফিল কী করে, সরকারি চাকরি করে নাকি প্রাইভেট জব করে না, কোনো কিছু করে না, বেকার এইখানে গিয়ে মুক্তমাল 100 টাকা আসবে কি না, বিস্তারিত বিষয়গুলো একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, বা কোনো মুক্তব থেকে অভিজ্ঞতা নেবেন, নেওয়ার পরে কাজটা করেন, ঠিক আছে, নতুবা বিপদে পড়তে হবে। প্রিয় দর্শক,
অনেক ভাইয়ারা রয়েছে আমাদেরকে প্রতিনিয়ত কমপ্লেন করে যে ভাই আমরা এখানে সেখানে ভিসা নিছি, এটা করছি ওটা করছি, বিপদ আছি যে কোনো জিনিস। ভাই প্রবাসে ভিতরে প্রতারকের অভাব নাই, যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনার বিবেককে প্রশ্ন করে, ফুল চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন, তাহলে আপনার মূল্যবান যে সম্পদ অর্থাৎ যে টাকাগুলো রয়েছে সেগুলো আপনার বেঁচে যাবে। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে যদি আপনি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আরও নতুন নতুন বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।